হ্যালো বন্ধুরা, বঙ্গমিলন ব্লগের এক নিচ্ছি। তারপর আমি আমাদের যে ঘরটা রয়েছে মা লক্ষ্মীর, সেই ঘরটাকেও সাজিয়ে নিচ্ছি। নন্দী মহারাজকেও আমি পুষ্প নিবেদন করলাম। আমি নববিষ্ণুকে স্মরণ করে আমি ঘটে একটা সাদা পুষ্প দিলাম। তারপর আমি বাবা লোকনাথকে পুষ্প দিলাম। দিয়ে একে একে আমি সবার চরণে পুষ্প নিবেদন করছি। আমার উপরে শ্রী গুরুদেব রয়েছে, তাকে আমি পুষ্প নিবেদন করলাম। এবার আমি সমস্ত ঠাকুরকে আমি ভোগ নিবেদন করব। তো আমি ভোগ আগেই দিয়ে দিয়েছিলাম। তারপর আমি সব গ্লাসগুলোতে পানিও দিয়ে দিচ্ছি। আমাদের গঙ্গা জল, সামনে আমাদের গঙ্গা আছে, তাই আমি গঙ্গা জল দিচ্ছি। এবং তুলসী পাতা, যে যে থালায় তুলসী পাতা দেওয়া দরকার সেগুলোতে আমি দিচ্ছি। যেমন নারায়ণ, রাধাকৃষ্ণ, গোপাল, এদের ভোগে আমি তুলসী পাতা দিচ্ছি। আর বাদবাকি যে ভোগগুলো রয়েছে সেগুলোতে, যেমন মা তারা, শিব, এদের আমি পুষ্প বিল্বপত্র দিয়ে দিচ্ছি। তারপর আমি আরতি করছি, আপনারা দর্শন করুন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং একটা লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। তো সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্বটি এখানে শেষ করব। তো সকলের উপর ঈশ্বর কৃপা করুক এই বলে আজকের এই সুন্দর ভিডিওটি শেষ করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।